vanish. Yay! Oh, light ticket is everyone. So guys, welcome back. Hopefully, you are all well. Welcome back to Mukherjee Family Canvas once again. It's take 5. I'm eating some. তো এখন শুরু করছি একটা নতুন ভিডিও আজকে কিন্তু এটা কোনো ব্লগ নয় জাস্ট একটা হল ভিডিও চলো ভিডিওটাকে শুরু করা যাক তো কালকে না আমরা আমি মানে সদল বলে আর কি তিনজনে মিলে আমরা একটু বেরিয়েছিলাম তো কালকে যেরকম স্যাটারডে তোমরা জানো যে আমরা ইয়েতে যাই জিমনাস্টিক ক্লাসে শ্রিয়ার আর সেখান থেকে তারপর আমরা একটুখানি গেছিলাম শপিং করতে তো কেন শপিং করছি সেই রিজনটা এখন বলছি না বাট ডেফিনেটলি অন্য ভিডিওতে আপকামিং ভিডিওতে তোমরা জানতে পারবে একটা রিজন আছে যার জন্য আমরা শপিং করছি বা রেডি হচ্ছি একটা বড় নিউজ আছে তো সেটার জন্য ইউ নিড টু কিপ ওয়াচিং আওয়ার নেক্সট ব্লগস তো কি কি জিনিস কিনলাম এটা দেখিয়ে দিই সবই কিন্তু হচ্ছে উইন্টার ক্লোদিং ম্যাক্সআপ যেটা H&M এর থেকে শ্রিয়ার জন্য নেওয়া হয়েছে হলো এই বুটটা এটা একটা দারুণ দারুণ জুতোটা দেখতেই পাচ্ছ হিল রয়েছে এর সাথে আর ভেতরে কিন্তু দেখো ইয়ে দেওয়া একটা ফ্লিস দেওয়া যার জন্য তোমার ভেতরে ফ্লিস দেওয়ার জন্য তোমার পাটা একদম গরম থাকবে আর এই ফ্লিসটা কিন্তু পুরো পাটাতেই থাকবে ইভেন তোমার এখানে তো উইচ ইজ রিয়েলি গুড আমার মনে হয় শীতকালে এরকম পরাটা অনেক বেশি ভালো আর যেহেতু ওরা ম্যাক্সিমাম টাইমে স্কুলে গেলেও বাইরেই থাকে বাইরেই খেলাধুলা করে সেই জন্য এই জিনিসটা বেস্ট তো নেক্সট হলো এই সুন্দর টুপিটা যেটা আমি H&M থেকে নিয়েছি বাট এটার ট্যাগ খুলে অলরেডি কালকে পরা হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে শুটিং করার ইচ্ছে ছিল বাট করতে পারিনি তার কারণ হলো কালকে বৃষ্টি পড়ছিল তো ইট লুকস লাইক দিস নর্মাল মিনি একটা পম পম রয়েছে এর সাথে আর ইট লুকস সো গুড আর ভীষণ ফ্লাফিও আচ্ছা এরপর হলো এই বিউটিফুল ড্রেসটা আমার জন্য কিন্তু একটাই জিনিস নেওয়া হয়েছে সেটা হলো এটা এই ড্রেসটা এই সিনেমা থেকে নিয়েছে এটা ফুল স্লিভ আর ওয়ান পিস মানে একদম হাত অব্দি নি অব্দি আসবে আর এটা কোয়ালিটিটা বলছি এটা হচ্ছে ভেলভেটের মতো ঠিক আছে ভেলভেট কাপড়ের উপরে অ্যান্ড ইটস লুক সো গুড এটা একটা কারণের জন্য নিয়েছি যেটা তোমরা ভিডিওগুলো দেখতে থাকলে বুঝতে পারবে কেন নিয়েছি আচ্ছা নেক্সট হলো এই সুন্দর জ্যাকেটটা এই জ্যাকেটটা নেওয়া হয়েছে শ্রিয়ার জন্য অগেন ফ্রম H&M আর এই এই হুডটা আলাদাও করা যায় দেখো এটা বাটন দেওয়া রয়েছে তোমার তোমার দরকার হলে এটা খুলে দিলে এই হুডটা আর এইভাবে পড়লে আর দেখো যে এরকম হাতটা রয়েছে আর কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো আমার খুবই পছন্দ হয়েছে এটা নিয়েছে 6 to 7 years ও অ্যাকচুয়ালি এখন 5 to 6 পড়ছে তো এক সাইজ বড় নিয়েছি একটু বড় মানে হাতের দিকটা একটু বড় আছে বাট ইট ইজ ফাইন নেক্সট আপ হচ্ছে এই সোয়েটারটা এটা একটা আর্মি গ্রিন কালারের বলতে পারি টু ব্যাড অ্যাট সেইং দ্য স্পেসিফাইং দ্য কালার্স বাট আমার মনে হয় এটা আর্মি গ্রিন কালারই বলে এর মধ্যে লেখা থাকতে পারে নো ইট ডাজেন্ট সে তো এটা তোমার H&M থেকে নেওয়া হয়েছে এই সুন্দর স্পেটারটা ঠিক আছে এই ফুল স্লিভ স্পেটশার্ট এটা একটা ব্রাউন কালারের একদম প্লেন স্পেটশার্ট প্লেন স্পেটশার্ট এই যে এসে গেছে পেছনে আর তো কিছু বলাই যাবে না আর এটা হলো আরেকটা এটা হচ্ছে লাইট ব্লু কালারের জানি না ভিডিওতে কেমন আসছে বাট লাইট ব্লু কালারের একটা স্পেটশার্ট আগেন একদম প্লেন H&M এর হলো সপ্তর্ষির জন্য সপ্তর্ষির জন্য এই স্পেটশার্টটা এটা হচ্ছে পিঙ্ক
not pink, it's a purple, light purple. খুব ভালো ডুও গ্লু, এটা ক্লিয়ার ক্লিয়ার হয়। আরেকটা গ্লু আছে যেটা হোয়াইট থাকে, এটা কিন্তু ক্লিয়ার গ্লু। আর এটার অ্যাডেসিভটাও খুব ভালো। নেক্সট নিয়েছি শ্রেয়ার জন্য এই সোয়েট প্যান্টটা, এর ভেতরেও কিন্তু ফ্লিস আছে, তো ইটস কাইন্ড অফ লাইক আ ওয়ার্ম প্যান্ট। এটাও নিয়েছি প্রাইমার্কের থেকে। শ্রেয়ার জন্য এটা নেওয়া হয়েছে একটা পিজে সেট, তো রাত্রিবেলা অবভিয়াসলি পরার জন্য এটা খুব ভালো, কারণ এই ধরনের মেটেরিয়ালগুলো না ইট কিপস অ্যাকচুয়ালি ওয়ার্ম। তো ওর একটা দুটো আছে এরকম সেট, প্রবলি দিস এ থার্ড ওয়ান, সেটাও নিয়েছি প্রাইমার্কের থেকে। এটার উপর রেইনডিয়ার করা আছে, কাইন্ড অফ লাইক আ ক্রিসমাস থিম। এখন ইটস নট ভ্যালি বুটস, ইটস নর্মাল বুটস। তো প্রাইমার আর এইচএনএম এ কিন্তু ভর্তি হচ্ছে ক্রিসমাস পুরো কালেকশন চলে এসছে, লাইক থিমস এন্ড অল, যেরকম ক্রিসমাস রেইনডিয়ার, সান্টা, লাইটনিং, জাম্পার্স, এগুলো সবই চলে এসছে। একটা নতুন জিনিস যেটা আমার কাছে নতুন, যেটা আমি আগে পাইনি, মানে ঠিক এই রকম জিনিসটাই পাইনি, সেটা হলো এই ব্লাউজটা। তো দিস কাইন্ড অফ আ টপ, ফুল স্লিভ ক্রপ টপ, আর এটা কিন্তু আমি মানে এমনি পরার জন্য না, এটা শাড়ির সাথে ব্লাউজ হিসেবে পরার জন্য নিয়েছি। তো আমি একটা নিয়েছি এম এ, একটা নিয়েছি এস এস, আর এটাও ফুল স্লিভ, আর লাস্টে যেটা নিয়েছি সেটা হচ্ছে স্লিভলেস স্লিভলেস, এটা হচ্ছে এক্স এস এ। এরকম ধরনের টপ কিন্তু ইয়েতেও পরা যায়, মানে শাড়ির সাথে পরা যায়, মাল্টিওয়্যার আর কি, এর উপর জ্যাকেট দিয়েও পরতে পারো বা শাড়ির সাথেও পরতে পারো, ইটস কাইন্ড অফ লাইক মাল্টি ফাংশনাল। তো এটা একটা নিই। তো এই হলো আমাদের কালকের শপিং। এখন ম্যাজিক, শ্রিয়া কিন্তু ম্যাজিকটা ভীষণ ভালোবাসে দেখতে। তো আমি যেরকম আগের ব্লগটা বললাম যে আমাদের ফার্স্ট টাইম মানে আমরা তিনজনে যখন দেখি তখন ম্যাজিকই দেখা হয়। তা আজকে সপ্তর্ষি কিন্তু অ্যাজ এ ম্যাজিশিয়ান এসে গেছে। সপ্তর্ষি ওয়েলকাম টু। হ্যালো, আজ আজ আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমার রোলটা হচ্ছে যে ম্যাজিক করতে হয়, প্রতিদিনই কিছু না কিছু ম্যাজিক দেখতে চাই। তোমার কাছে আমার কাছে ম্যাজিক পাচ্ছে নই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আজ প্রতিদিনই শ্রিয়াকে দেখাই সেই ম্যাজিক গুলো। তো আজকে ভাবলাম যে যখন ফ্যামিলি ক্যানভাসে বিভিন্ন তোমরা ক্যানভাস গুলো দেখছো, হোয়াই নট টু অ্যাড ম্যাজিক। নতুন বুটটা পরে, ও বাড়িতেই বুটটা মোটামুটি পরে থাকছে। তোমাকে আমি ইনভিজিবল করে দেবো আজকে। ভ্যানিশ। ওকে, সো আমরা শুরু করি। শ্রিয়া তুমি সামনের দিকে, চলো স্টার্ট। সামনে এখানে এখানে দাঁড়াও, এখানে শ্রিয়া, ডোন্ট বি স্কেয়ার, ওকে? ওকে, তুমি তো ইনভিজিবল হয়ে যাবে এবার। স্টার্ট, 1 2 3 স্টার্ট। ম্যাজিক এর ইয়ে কি, হোয়াট ইজ দ্য আবড়া কেডাবড়া গিলি গিলি চু, আবড়া কেডাবড়া গিলি গিলি চু। বাবা বাবা বাবা, তোমরা দেখতে পাচ্ছ শ্রিয়া কিন্তু এখানে রয়েছে, কিন্তু তোমরা শ্রিয়ার দারুণ দেখালো ম্যাজিকটা। ম্যাজিকটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ট্রিক অফ কার্ডস, রাইট? তো এই ম্যাজিকটার গল্পটা হচ্ছে, এটা আমরা দেখে থাকি অনেক টিভি প্রোগ্রামে, যে কোনো আমি শ্রিয়াকে এবং দীপশ্রীকে বলবো যে কোনো একটি কার্ড তুলে নিতে,
সেটা তুলে নিয়ে তোমাদেরকে দেখাবে। আমি সেই কার্ডটাকে রাখতে বলবো এখানে এবং তারপর আমি সেই কার্ডটাকে বের করে নিয়ে আসবো আফটার সাফল। এখানে ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে চাইছি যে কার্ড কিন্তু ডিফারেন্ট কার্ড ডিফারেন্ট রকম, মানে ভেবে রেখো না যে প্রত্যেকটা কার্ড একই রকমের। যেটা কিন্তু টিভির যে ম্যাজিক গুলোতে হয় আমরা দেখেছি যে সেই ম্যাজিক গুলোতে প্রত্যেকটা কার্ড একই রকম থাকে, ইজিলি বের করা যায়। আমাদের ক্ষেত্রে কিন্তু কার্ড গুলো প্রত্যেকটা ডিফারেন্ট রকম। করে নিচ্ছি কুইকলি, ঠিক আছে? সাফল করে নিয়ে শ্রিয়াকে বলছি যে তুমি একটা কার্ড তুলে নাও। ঠিক আছে শ্রিয়া, ওকে গুড। শ্রিয়া একটা কার্ড তুলে নিয়েছে, ভালো করে সবাইকে দেখাও। দেখি দেখি দেখি, ওকে দাঁড়াও বেট, এই যে হলো এই কার্ডটা, ঠিক আছে? এটাকে তুমি রাখো এখানে, আমায় দেখাও, ঠিক আছে? শ্রিয়া কার্ডটাকে রেখেছে, আমি কি করছি এই কার্ডটাকে এখানে রাখলাম, রেখে আমি এটাকে সাফল করছি, ঠিক আছে? প্রচন্ড ভাবে সাফল করছি। আমি শ্রিয়াকে বলছি যে তুমি দেখো যে আমার সাফলে কোনো প্রবলেম নেই তো, এই জিনিসটা তোমরা দেখো, ঠিক আছে? এইবার আমি এখানে কি করব, ম্যাজিক করব। অ্যাব্রাকে ড্যাব্রা গিলিগিলি ছু, অ্যাব্রাকে ড্যাব্রা গিলিগিলি ছু, অ্যাব্রাকে ড্যাব্রা গিলিগিলি ছু করে আমি প্রথম যে কার্ডটা বের করব সেই কার্ডটাই কিন্তু হবে হচ্ছে শ্রিয়া যে কার্ডটা বের করছে। I know the trick. Oh, great job, Daddy. The next step, the next step. আচ্ছা একটা কথা বলে দিই, বুবান কিন্তু ছোটবেলায় ম্যাজিক শিখতো। হ্যাঁ, গিরিশ পার্কে গিয়ে কিন্তু ম্যাজিক শিখতাম। সেই জন্য শ্রিয়াকে যখনই শ্রিয়ার মুডটা অফ হয়ে যায় সেই মুডটাকে ফেরানোর জন্য ওকে ম্যাজিক দেখিয়ে আবার পুরনো মুডে ফিরে আনি। এটাও এক ধরনের ম্যাজিক, তাই মোস্ট ট্রিকি ম্যাজিক। এই ম্যাজিকটাতে আমি কি করবো, একটা ছোট্ট জিনিসকে নেব, নিয়ে সেটাকে আমি ঢুকিয়ে দেবো আমার পিঠ দিয়ে এবং সেটাকে মুখ দিয়ে বের করব। এই ম্যাজিকটা প্রচন্ড কষ্ট হয় কিন্তু যে কোনো বাচ্চার জন্য যে কোনো প্যারেন্টস প্রচুর কষ্ট করতেও রাজি আছে। সো লেটস শো, সো শ্রিয়া নিয়ে চলে এসছে এই জিনিসটাকে আমি ঢোকাবো, ঠিক আছে? এই এই আমার হাতে যে জিনিসটা রয়েছে এই জিনিসটাকে ঢোকাবো আমি কাঁধের উপর দিয়ে এবং আমি তোমাদেরকে দেখাবো যে এই জিনিসটা কিন্তু কোথাও লুকানো নেই, ভেতর দিক দিয়ে ঢুকবে এবং মুখ দিয়ে বেরোবে। এখনো কিন্তু হাতে রয়েছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে ঢোকানোর জন্য, কারণ বুঝতেই পারছো চামড়া দিয়ে ঢুকছে তো একটু খুব লাগে কিন্তু। এইবার আমি তোমাদেরকে ম্যাজিক করে এই জিনিসটাকে কিন্তু নিয়ে আসবো। আব্রাকে ডাব্রা গিলি গিলি ছু, আব্রাকে ডাব্রা গিলি গিলি ছু, আব্রা দিয়ে বুঝবে। ওরে বাবা, দ্যাটস দ্য ম্যাজিক, টেন 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 টেন। হোমওয়ার্ক, ম্যাজিক শেষে আমরা ফিরে এসেছি। দীপশ্রী বলছে হোমওয়ার্ক, একদম হোমওয়ার্ক তো থাকবেই, বাচ্চার হোমওয়ার্ক ছাড়া কি বাচ্চার স্কুল চলে? তো কিছুক্ষণের মধ্যে হোমওয়ার্কটা আপলোড করতে হবে, করা হয়ে গেছে সবগুলো, এবার শুধু আপলোড করার বাকি, আপলোড করা বাকি আছে। আপলোড করলেই এই সপ্তাহের মধ্যে শ্রিয়ার কাজ শেষ, হোমওয়ার্ক শেষ। কিন্তু মানে এখানে খুব ইন্টারেস্টিং হোমওয়ার্কগুলো দিয়ে থাকে, প্যাটার্ন দিয়ে থাকে, খুব ইনোভেটিভ থট যাতে আসে সেই ব্যাপারগুলোকে নিয়ে আসার চেষ্টা করে, একটু অন্য ধরনের, একটু ডিফারেন্ট। 7 1 7 7 2 এই যে নতুন পিজি স্যার, এখনই পড়তে হবে তাকে, জাস্ট এখনই। মানে যেটা কেনা হবে সেটা সঙ্গে সঙ্গে আর কি পরে ফেলতে হবে, যেটা হয় আর কি সবাইকার। তো সেইটা মানে আমাদের ছোটবেলায় ছিল, আমার তো এখনো আছে, ওরও তাই, যে কিনে এসে কাল থেকেই এ করছে যে আমি আজকেই পরবো আজকেই পরবো, তাও একটা দিন আর কি ওকে রাখা গেছে। তো সবকিছু কেনার মধ্যে দুটো বেস্ট আমার মনে হয়েছে যে বেস্ট বাই অফ ইয়েস্টারডে, একটা হলো যে বুটসটা শ্রিয়ার জন্য যেটা কেনা হয়েছে, এটা দি বেস্ট আমার মনে হয়, তার কারণে কোয়ালিটিটাও খুব ভালো। আর আরেকটা হচ্ছে জ্যাকেটটা, তো জ্যাকেটটাও ভীষণ ভালো। তো ট্রেসপাস থেকেও দেখছিলাম যে ব্ল্যাক ফ্রাইডে অফ ছিল অনেকগুলো জায়গাতে, কিন্তু আমরা যে সময় গিয়ে পৌঁছেছি সেখানে সেই সময়টা প্রচণ্ড ভিড় ছিল প্রত্যেকটা দোকানে। তো আর এখন এডিনবার্গে না ইয়েও শুরু হয়ে গেছে ক্রিসমাস মার্কেট, তো প্রিন্সেস স্ট্রিট এখন প্রচণ্ড ভিড়,
আমি পরের সপ্তাহে একদিন চেষ্টা করবো একদিন ওইটা কভার করার, তোমরাও দেখতে পারবে ভীষণ ভিড় হচ্ছে এখন পেপার স্ট্রিটে। আর ইয়েগুলো বসে, কিছু ফান রাইডসও বসে আর কি ওখানে, তো অবভিয়াসলি প্রচন্ড ভিড় হয়। আর কিছু ড্রিঙ্কসের দোকানও থাকে, তাছাড়া কিছু অন্যান্য দোকানও থাকে, তো সবকিছু নিয়ে ইচ্ছা। কালকে আমরা এডিনবার্গে ক্রিসমাস মার্কেটে ঢুকিনি, বাট বাইরে থেকে দেখেছি, কারণ সব জায়গায় কারণ শপিং করে আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য শ্রিয়া একেবারে কালকে কতগুলো দোকানে খেয়েছি শ্রিয়া, হাউ মেনি শপস, থ্রি টু ইট আইসক্রিম স্টোর এন্ড কেএফসি ম্যাকডিস। কালকে তিনটে দোকান অ্যাকচুয়ালি খাওয়া হয়েছে, একটা হচ্ছে কাসপাস বলে একটা ডেজার্ট শপ আছে যেটা হলো গর্গিতে, আমি আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, যে ব্লগটা সপ্তর্ষী যায়নি আর কি, তো কালকে যেহেতু সপ্তর্ষী আমাদের সঙ্গে ছিল তো ওখানে আমরা ডেজার্ট ট্রাই করেছি, ডেজার্টটা খুবই ভালো ছিল, তো সেইটার পরে আইসক্রিমটা খাওয়ার পরে আমরা গেছি কিন্তু শপিং করতে। শপিং করার পর ওখান থেকে কেএফসিতে খেয়ে তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো, তা মনে হলো যে ওকে নিয়ে বাড়ি ফিরবো, একটু কিছু খাইয়ে নিয়ে যাই, তো ঢোকালো ম্যাকডিতে, অবভিয়াসলি আমি খাইনি, আমি শুধু জাস্ট চা খেয়েছিলাম, আর ও ড্রিঙ্কস ড্রিঙ্কস খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস, ফ্যান্টা ছিল মনে হয় কিছু একটা ছিল, তো ওটা খেয়েছি, আর ও খেয়েছে চিকেন অ্যান্ড চিপস, তাই তো, চিকেন নাগেটস নট বার্গার টুডে, নট বার্গার, তো ওইটা খেয়েছে। আর তারপরে সপ্তর্ষী ওখান থেকে ফেরার সময় কেউ নিয়ে একবারে বাড়ি এসছে। কি হলো তোমার হোমওয়ার্ক আপডেট আপলোড? ওই ঘর থেকে করতে হয়, এই ঘর থেকে করলে আবার হয় না, সেজন্য বুবান এই ঘর ওই ঘর দৌড়ে হোমওয়ার্কটা আপলোড করলো, আর এখন সব কাজ শেষ ফর দ্য উইকেন্ড, ফর দ্য উইকেন্ড সব শেষ, আবার কালকে উইকডেজ এ শুরু, একটা বড় কাজ আছে নেক্সট উইকে, গোলাই যারা আইটি তে আছো তোমরা জানো। এই দেখো রাত্রি 10টা বাজে আর এ চলছে নতুন ওই পিজে সেট পরে, এখন চোখে চশমা পরে ঘুরছে। তাহলে চলো আজকে সানডে ব্লগটা এখানেই শেষ করছি, যা যা শপিং করেছি, যে রিজনটার জন্য করেছি সেই রিজনটা ডেফিনেটলি আমরা বলবো আপকামিং ব্লগসে, আপকামিং ব্লগসে দেখতে থাকো। তোমরা আজকে একটা একটু নতুনত্ব দেখেছো, জিনিস তোমরা দেখতে চাইছো সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কি জাস্ট অন টাইম, একদম 9টা বাজে, আর আজকে একদম ঘেমে গেছি কারণ 5-6 মিনিটের মধ্যে দৌড়ে দৌড়ে এসেছি, আর এখন দেখো ঠান্ডা পড়েই গেছে, ঘাসের ওপরগুলো পুরো ফ্রস্ট হয়ে রয়েছে, তখন বোঝাই যাচ্ছে যে হ্যাঁ ঠান্ডা পড়েছে, বাট সুন্দর একটা রোদ্দুরও রয়েছে, সো ইটস ফিলিং গুড। তো এখন আমি ওকে ড্রপ করে দিয়ে এখন বাড়ি যাবো, গিয়ে একটু চা খাবো, আর তারপর ব্রেকফাস্ট করে অফিসে লগ ইন করবো, এখন 9টা বাজে, আগে গিয়ে লগ ইনটা করে নেবো, তারপর ইন প্যারালাল বাকি কাজগুলো করবো।